হৃদয়ে হইতে বলে জিহ্বার রক্তে চলে শব্দ রূপে নাচে অনুখান এই রকম চিন্তাধারা এই রকম নিষ্কপটতার সহিত যদি আমরা একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি তাহলে দেখবেন এই কৃষ্ণ বলে কাঁদলে কত আনন্দ হয় কত সুখ হয় এর মতো আনন্দ এর মতো সুখ আর কোথাও পাবেন না তাই ব্রহ্মা তিনি চতুর্মুখী নারদ ঋষি তিনি বিনা যন্ত্রে শিক্ষা করতেনি পাঁচজনকে নিরন্তর এই কৃষ্ণ নাম করছেন অনাম ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শিব জপে পঞ্চমুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নারদ বাজায় বিনা যন্ত্রে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দেখুন তারা মুক্ত ভূমিকার লোক তারা ভগবানের নিজজন তারা এক একটা বড় পদাধিকার ব্যক্তি তারা কৃষ্ণ নাম করছেন আর আমরা সেই কৃষ্ণ নাম করতে আমাদের বিচার ওই জন্যে ওরে মন কি লাগিয়াই হবে এমন জন্মে হরিনা ভজিলে ইচ্ছে তৈরি মানুষ কবে মানুষ আকার হইলে কি হয় কর ভূতের কাম নহিলে পদ নেই কেন না বল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম তাই কৃষ্ণ নাম দেখতে ভাই আমাদের আর কোনো উপায় নাই সেই কৃষ্ণ নাম যদি আমরা নিরন্তর করতে পারি যদি আমরা সত্য সাত্বিক সরলতার সহিত সেই কৃষ্ণ নাম করতে পারি গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল হইয়া মন এ ভব সাগরে এমন পয়াল না পৃথিবী একজন তাহলে আমাদের সকলের কল্যাণ দেশের কল্যাণ দেশের কল্যাণ দশের কল্যাণ সকলের কল্যাণ হবে আপনারা সেই কৃষ্ণ নাম করবেন আজকের আমাদের এই ভাগবত সপ্তাহে রক্ত দিবসে আমি সকলের কাছে কৃতাঞ্জলি পুণ্যে গলবস্ত্র হয়ে আমি প্রার্থনা করছি কৃষ্ণ নাম দিনে ভাই আর সব কিছু বলাইতে পদ নাই ক্রম আছে কিছু তাই জমের খাতনা যদি সহ্য করতে না পারেন জমির যাতনা যদি কারোর এতে না ইচ্ছা করে তিনি একমাত্র কৃষ্ণ নাম করবেন তিনি একমাত্র হরি নাম করবেন তিনি একমাত্র জগন্নাথের নাম করবেন তাই সপ্তাহব্যাপী জগন্নাথ আপনাদের এখানে অবস্থান করলেন আগামীকাল তিনি তাঁর স্থানে তিনি চলে যাবেন এমন সুন্দর সুযোগ বছরের মধ্যে আর আসবে না এত অনুকূল পরিবেশ এই যে সাধুসঙ্গ সাধুসঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোন বস্তু নাই তাই সকলের কাছে আমার কৃতাঞ্জলি থেকে নিবেদন আপনার সকলে কৃষ্ণ নাম করবেন এই আমার প্রার্থনা এরপরে একটা কথা আছে আপনারা সকলে কালকের হাত তুলে আমাকে বলেছিলেন কিছু ভিক্ষা দিবেন তাই না আমি আচল পাঠব সকলে আমাকে ভিক্ষা দেবেন যারা টাকা পয়সা কিছু দিতে চান তার জন্য জগন্নাথের প্রণামী বাস্প আছে লোকনাথ প্রভু প্রণামী বাস্প আছে আর এখানে একটা ছোট্ট থালা আছে যদি কেউ দিতে চান দু চার পয়সা দিবেন ওতে আমার কোনো আসক্তি নাই কিন্তু আপনারা কালকে আমাকে কথা দিয়েছেন ভিক্ষা দিবেন ভিক্ষা দেবেন তো নাকি হ্যাঁ দেখি আমি তো বলেছি ওই নিরাশ করবেন না তো একটু আগে বলে দিয়েছি কবে কি বলেছি আমার মনে নাই আমার ভিক্ষা কি কালকে সকলে হাত তুলেছিলেন আজকেও একবার হাত তুলে দেখেন কে কে আমায় ভিক্ষা দেবেন তাহলে আমার ভিক্ষাটা শুনে রাখো আমার ভিক্ষা হচ্ছে আমার এখানে আসার সার্থকতা তখন হবে আমি আচলটাতে ভিক্ষা চাইব আপনারা ভিক্ষা দেবেন যে মহারাজ পরের বছরে এসে দেখবেন আমরা সবাই কৃষ্ণ ভক্ত হয়েছি সকলে তিলক করবেন সকলে ধারণ করবেন সকলে হরিনাম করবেন এই আমার হচ্ছে ভিক্ষা এছাড়া আর আপনাদের কাছে আমার কোনো ভিক্ষা নাই আমার টাকা পয়সা চাই না আমার সোনাদানা চাই না আমার কোনো অর্থের দরকার নাই আমার একটিমাত্র ভিক্ষা সকলে মিলে আমরা হরিনাম করবেন শুদ্ধ সাত্বিক অবস্থায় শুদ্ধভাবে কপালে গলায় ত্রিকণ্ঠী মালা ধারণ করে কপালে উদ্ধপূর্ণ তিলক অঙ্কিত করে আর সকলে হরিনাম করবেন এই ভিক্ষা কি আমাকে দেবেন দেন হাত তুলে